এ মা, এটা কি আপনারা এই চা বিক্রি করছেন? তার মানে সারাদিন যত কাপ চা বিক্রি করেছেন সবাইকে এই বিশ চা খাইয়েছেন, আপনারা এই চা খাবেন না? প্লিজ আপনারা এই চা খাবেন না। আপনারা জানেন আপনারা কি চা খাচ্ছেন? আপনারা জানেন বিশ চা, বিশ চা। ওই ওই ওই, কি হচ্ছে রে, কি হচ্ছে? এখন না রে আমুদা, কি হচ্ছে? এরা না বিশ চা খাওয়াচ্ছে। ওই আমার সালা মার সালা রে, মেরে সালা হালুমি মাছে কেমন তোলা পড়া আমি রোজকার খদ্দের এখানকার। তোমরা জানো এই শহরের মধ্যে এরকম পরিচ্ছন্ন দোকান কোথাও নেই, এবং কি যত্ন করে এরা আমাদের খাওয়ায়। বাড়িতে যত্ন পাচ্ছে না, বাড়িতে যত্ন করে না, মারবো। জীবনে আমি কারোর গায়ে হাত তুলে একবার তুলবো, মাদ্রাম আমি বরদাস্ত করতে পারি না। আপনার লাগেনি তো? আপনার জানিস তো আমি না ওই এটা দেখে আর ষোলাটা দেখে খুব ঘাবড়ে গেছিলাম। একটা খদ্দেরও বিশ্বাস করেনি যে আমাদের কাজে কোনো গাফিলতি আছে না। এখন আমাদের কাজের একটা রিয়েলি গুডউইল তৈরি হয়েছে, তাহলে ব্যবসাটা যেরকম চলছে চলো চলো চলো। শালা বুদ্ধি করে এমন একটা কাজ জোটালি না, মনে হচ্ছে শালা একটা নতুন মানুষ, আগা পাঁচতাল একটা নতুন মানুষ। বেশি বেশি বেড়াচ্ছিলাম, বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছি। এই কাজটুকুতে কি বলবো তোদের ভাই, আমার ঘরে শান্তি ফিরে এসছে। নমিতার সেই খিটখিটি নেই, আর ওই সূচি ভাই ব্যাপার স্যাপারই চলে গেছে। কাল নাগিনী পশে মানুষের গেল না। এই যে পাটা দেখি স্যার, আমাদের ছেলে আমাদের সেবা করছে আর আমাদের পায়কে। এই তোমায় কিন্তু নমিতা একবার দেখতে চেয়েছে, যাবে? হ্যাঁ। এই আমাদের মেয়েটাকে দেখছি না কেন? এই দেবলি না কোথায়? ও বাইরে গেছে স্যার, মাসিমা বললেন ও বিকেল বেলায় কোথায় বেরিয়েছে। ঠিক আছে ফিরুক, আজকে আজকে কিন্তু নবীনের এখানে আমরা ফিস্টি করছি। তো বেশ তো, কিলে নবীন নবীতাকে একবার বলতে হবে। আচ্ছা নবীতা আসবে আসবে আসবে। আরে নরে তুইও তো ছেলের ছেলের বুকে বলে দে না। না না তো ছেলেটাকে কে ডাকবে? বেটা আসছে, বৌমাকে ডাক। না স্যার আজ ফিস্টে কিন্তু সব খরচ আমি দেবো স্যার। কেন? আমি তো একটা চাকরি পেয়েছি স্যার। কোথায়? জয়েনিং কবে? কিসের চাকরি? অ্যাকাউন্টেন্টের চাকরি স্যার। আমার জ্যাঠাতো দাদার একটা কাঠের ব্যবসা, ওর সাথে আমি আসামের নওগাঁয় চলে যাচ্ছি। আমার বাবা মাও আমার সঙ্গে যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি স্যার। তুমি চলে যাবে? হ্যাঁ স্যার, কলকাতা শহরে তো তেমন কিছু করতে পারলাম না, তাই আমাদের পরিবারের সবারই তাই ইচ্ছে। একি দেবী, ব্যাগটা এভাবে ছুড়লি কেন? বেশ করেছি, তোমরা আমাকে জ্বালিও না তো। আরে চিৎকার করছিস কেন? চুপ কর, চুপ কর। চুপ করবো না,
কেন চুপ করবো? কালি চুপ কর, চুপ কর, চুপ কর। বাবাকে হরি বল দিয়ে নিয়ে যাচ্ছে, দেবী চুপ কর। অন চিট করলো, দেবী চুপ কর। আমি চুপ করতে পারবো না, পারবো না চুপ করতে। দেবী, আর আমাদের চিট একবার শুনবে না? আর আমরা, তোমার পরিবারের তো কেউ না, তাই না? না মানে দেখো মানে এই যে বুড়ো বয়সে আমরা চেয়ার টেবিল ঝাড়পোঁছ করছি, কাপ প্লেট ধুচ্ছি, কিসের ভরসায়? তুমি সামনে আছো বলেই না, তোমরা নবীনরাই তো প্রবীণদের প্রেরণা। আর আমাদের ছেড়ে চলে যাবে, একবার ভাববে না আমাদের কথা? দেখো মৃন্ময়, হয়তো তোমার মনে আছে তোমার দোকানে একদিন আমি ড্রিঙ্ক করতে গেছিলাম, তুমি আমাকে অ্যালাউ করনি, হয়তো ধমকও দিয়েছিলে। আমি পরে অভিমানে বোতলটা ভেঙে ফেলেছিলাম। সেই প্রথম একজন যুবক আমার সামনে অভিভাবক হয়ে দাঁড়িয়েছিল। এই ভালোবাসার শাসনটুকু জীবনে কখনো তো পাইনি। চলেই যাবে। দেখো মৃন্ময়, আমাদের তিনজনেরই কারো সন্তানের জায়গাটা সুখের নয়। আচম্বিতে তোমাকে পেয়ে সেই অভাবটা আমাদের খানিকটা ঘুচে গেছিল, কিন্তু নরেন নগেন আমি তোমারই মধ্যে আমাদের আমাদের কাউকে খুঁজে পেয়েছিলাম। কিন্তু মানে ওই মানে ওই স্বার্থপরের মতন তোমাকে আটকে রাখা তো আমাদের উচিত নয়। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। কিন্তু স্যার, যেতে তো আমাকে হবেই স্যার। এস এস এস, আসি স্যার। তাক তাক তাক, কেউ থাকে না আমার কাছে, কেউ থাকবে না, সবাই চলে যাবে, তবু আমায় চুপ করে থাকতে হবে। কেউ থাকবে না। ছোটবেলার অসুখটা বোধ হয় আবার দেখা দিয়েছে। দেবী, 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 দেবী শোনো, কি হয়েছে? কি তুমিও চলে যাবে, তবে কেন এসেছিলে, কেন এসেছিলে আমার কাছে? আমি সত্যি জানতাম না তুমি আমাকে যেতে দেবে না, আমি কখনো কোনোদিন বুঝতে পারিনি। ওকে কাঁদতে দাও, বুঝতে পারোনি না? তুমি বোধহয় বিশ্বাসই করতে পারোনি ও তোমাকে ভালোবাসে, ভালোবাসতে পারে কে? পারে না? ইডিয়েট, খেলাস। একটা মানুষ যে আরেকটা মানুষকে জড়িয়ে বাঁচতে চায়, সুখে ঘর সংসার করতে চায়, মায়া মমতা স্নেহ ভালোবাসা এগুলো বোধ আর সেরকম তোমাদের নাড়া দেয় না, তাই না? তুমিও তো আবারই ছেলের মতন হলে ব্লাইন্ডলি কেরিয়ার সেফটি সিকিউরিটি প্রসপারিটি পেছনে ছুটছ, কাওয়ার্ড সেলফিশ পালিয়ে যাচ্ছ, যাও। না স্যার, আপনাদের কাছ থেকে যে এত কিছু পাবো, এত কিছু পেয়েছি, আমি কখনো ভাবতেও পারিনি। আসলে এই শহরটা আমার সাথে এত প্রতারণা করেছে। আমাদেরও সেই প্রতারক দলের মধ্যে ফেলে দিলে বাবা, কোথাও যেতে হবে না। থাকো, দেখো একটা ছেলে আর একটা মেয়েকে জীবনে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, আমরা পারি। আমরা যে পারি তার প্রমাণ পেয়েছি, আরো পাবে। ইচ্ছে করলে এই শহরটাকে আমরা পাল্টে দিতে পারি। কিরে পারি না? পারি, নিশ্চয়ই পারি, কিন্তু কার জন্য করবো, কিসের জন্য করবো?
আজকের দিনে সেই ছেলে মেয়েরা আছে যারা এখনো বিশ্বাস করে যে প্রবীণদের একটা মর্যাদা আছে, তারাও এই পৃথিবীতে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে। ওল্ড এজ হ্যাজ ইটস অনার, বিউটি অ্যান্ড ইনকম্পারেবল বাউন্টি। আমি যাব না স্যার, আমি যাব না, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমাদের বোঝাতে হবে না, আমাদের মেয়েটাকে বোঝা। তাই দেবী, দেবী, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।